সার্বিক যে অর্থনৈতিক একটা উপরের দিকে গেছে বাংলাদেশের মানুষ, তার ফলে আমরা যেমন উপকৃত হয়েছি, আমাদের ভাই বোন যারা পিছিয়ে পড়া অথবা প্রতিবন্ধী বলুন, ডিসএবিলিটি, নানা ধরনের অভিধায় তাদেরকে করা হয়, তাদেরও উপকার হয়েছে। এই মুহূর্তে আমরা একটু আর্থিক চাপে আছি, এটা লুকাবার কোনো বিষয় নয়, এর জন্য আমাদের কোনো অপরাধ বোধ নয়, সারা বিশ্বে এটা হচ্ছে, আমরা সেই সেই সমস্যায় পড়েছি, এটা কেটে যাবে অচিরে আমরা বিশ্বাস করি। পরিবর্তন শুরু হয়ে গেছে, এটা তো কেউ অস্বীকার করে, আমাদের চরম সত্য যারা সংকীর্ণ রাজনৈতিক ক্ষেত্রে তারাও স্বীকার করতে বাধ্য যে আমরা অনেক অনেক ইতিবাচক পরিবর্তন দেশে। এই যে সকলের মাথার উপরে বিদ্যুৎ, এর চেয়ে বড় আশীর্বাদ কী হতে পারে গ্রামের মানুষের জন্য? হ্যাঁ বলে এখন তো বিদ্যুৎ পাওয়া যায় না, এইগুলা খোটা দেওয়ার বিষয় নয়, এখন বিদ্যুৎ পাওয়া যায় না এটা বিশেষ সময়ে, সামান্য সময়ের জন্য, এটা অ্যাক্সিডেন্ট হতে পারে, ঝড় হতে পারে, ভূমিকম্প হতে পারে, তখনও তো আমাদের বিপদ হয়। এইগুলা খামকা খুঁত খোঁজার কোনো মানে হয় না। কেন স্বীকার করো না যে গ্রামে গ্রামে কমিউনিটি ক্লিনিকে ডাক্তারের সেবা পাচ্ছে আমাদের মা চাচিরা, বিনামূল্যে 32 ধরনের ওষুধ পাচ্ছে কলেরা ডায়রিয়া ইত্যাদির জন্য। সুতরাং এইগুলো যারা বলে না তারা কী বলতে চায় আমি যাই না, তবে এইটা আমার কথা নয়। তারা বলুক না তাদের প্রতিক্রিয়া থাকতে পারে, তারা মনে করে আমরা করলাম না, আমরা পারলাম না, পদ্মা সেতু বানিয়ে ফেললো শেখ হাসিনা এত বড় সেতু, চট্টগ্রাম টানেল বানিয়ে ফেললো পানির তলে দিয়ে সমুদ্রের ভিতর দিয়ে, এইগুলো তাদের মাথায় ছিল না, তাদের সাহস ছিল না, দৃষ্টিভঙ্গিতে ছিল না, করতে পারেনি, তাই বলে তারা প্রতিহিংসা নানা ধরনের আক্রমণ করে। উন্নয়নের জন্য অর্থের প্রয়োজন, কাজের প্রয়োজন, শ্রমের প্রয়োজন, শিক্ষার প্রয়োজন, সবই দরকার, সবচেয়ে বেশি প্রয়োজন স্থিতিশীলতা, ধারাবাহিকতা, কন্টিনিউয়াসলি, যাতে আমার কাজের উপরে আপনার কাজ যোগ হবে, তার উপরে যোগ হবে আরেকজনের কাজ। নিত্য যদি আমরা ঘুম থেকে উঠে এই রাস্তা বন্ধ করে দিব, ওই রেল লাইন উপড়ে দিব, ওই স্কুলকে যেতে দিব না, হাসপাতালে যাব না, বাজার করতে দিব না, উত্তর বাংলা থেকে ট্রাক যদি ফুলকপি নিয়ে আসে আমি এটা ফেলে দিব রাস্তায়, এই ধরনের বিনাশী কাজ যদি করে সেই সমাজে অর্থনৈতিক উন্নয়ন হবে না।